সালামু আলাইকুম, আমি জাহিদ সাবিদ প্রান্ত। আজ আমি আপনাদের মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি namecheap.com থেকে একটা এসএসএল সার্টিফিকেট আপনার পার্সোনাল ওয়েবসাইটের জন্য কিনবেন। আপনারা টাইটেল হয়তো বা দেখছেন, $0.88 কিভাবে এসএসএল সার্টিফিকেট পাওয়া যায়। তো আজকে ব্ল্যাক ফ্রাইডে, আজকে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে namecheap.com একটা বিশাল অফার দিয়েছে। আগামী 24 তারিখ পর্যন্ত অফারটা হয়তো বা থাকবে। তো এর মধ্যে অফার যেহেতু বেশি, তাহলে একটা কিনে নেওয়া যায়, কি বলুন? তো চলুন, কথা না বলে শুরু করা যাক কিভাবে আপনি এসএসএল সার্টিফিকেট কিনবেন। ফার্স্টে আপনি অ্যাড্রেস করেন namecheap.com এ, ঢোকার পর, লগ ইন করার পর অ্যাকাউন্ট যদি খোলা থাকে এই সাইটে, তাহলে খুব ভালো, আর কোনো সমস্যা নেই, অ্যাকাউন্টে লগ ইন করবেন। আর যদি আপনি নতুন হন, যদি অ্যাকাউন্ট কোনো না করা থাকে, তাহলে আপনি ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলবেন। তো আমি অলরেডি আমার অ্যাকাউন্ট ছিল, আমি লগ ইন করছি। লগ ইন করার পর এখন এসএসএল সার্টিফিকেটটা কিনে নেওয়া যায়। ধরুন ফার্স্টেই বলে রাখি, এসএসএল সার্টিফিকেট হচ্ছে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনি লেনদেন করবেন বা কার্ড আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি কোনো সার্ভিস প্রোভাইড করেন ক্লায়েন্টের কাছ থেকে, ডলার বা পেমেন্ট বা টাকা পেমেন্ট করেন। তো ক্লায়েন্টরা যখন আপনাকে ওয়েবসাইটটাতে পেমেন্ট করতে যাবে আপনার সাইটে, অবশ্যই এটা আপনাদের বলার কিছু নাই, যেহেতু ভিডিওটা দেখছেন, এসএসএল কেন লাগাচ্ছেন জেনে ভিডিওটা দেখছেন। তো চলুন, সিকিউরিটি থেকে এসএসএল সার্টিফিকেট। হ্যাঁ, এখানে অনেক ধরনের এসএসএল সার্টিফিকেট দেখতে পারবেন, ইনস্ট্যান্ট, পজিটিভ এসএসএল, এসেন্সিয়াল। তো আমি সাধারণত আমার প্রাইভেট ওয়েবসাইট, তো আমি সিম্পলটা নর্মালটাই কিনতেছি, যেটা পজিটিভ এসএসএল পার ইয়ার $9 করে চার্জ বাই না কি করে। আজকে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ওদের যে কুপন কোড, সেটাই এই কুপন কোড। তো কুপন কোড ফার্স্টে আপনি নতুন অ্যাকাউন্ট খোলার পর সরাসরি এটা পাবেন না, আমি কিছুক্ষণ আগে অ্যাড করছি। তো আপনি কোথায় কুপন কোডটা পাবেন সেটা আমি ডিসক্রিপশন ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে লিঙ্কটা কপি করবেন, যখন কেনার সময় আপনি বাই নাও ক্লিক করার পর এই ডান পাশে একটা দেখেন কনফার্ম অর্ডারে ক্লিক করার পর এখানে একটা জায়গা থাকবে, সেখানে প্রোমো কোড, প্রোমো কোডটা জায়গায় আপনি কোডটা বসাই দেবেন, দিয়ে করবেন, তারপর এই পেজটা শো করবে। তো এখানে অলরেডি আমি বসাইছি, এই জন্য প্রোমো কোডটার ঘরটা এখানে নেই। ঘরটা দেওয়ার পরে ওপেন করার পরে $9 থেকে সরাসরি $0.3 চলে এক বছর। আমি কনফার্ম অর্ডার ক্লিক করবো। তো আপনি এখানে আপনার কোম্পানির নাম লিখতে পারেন বা সবকিছু ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। সেকেন্ড পেজে যাবেন, তো আপনি এখন কার্ডের পেমেন্ট করবেন, কোনটা দিয়ে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা শিখে আমি কার্ড দিয়ে পেমেন্ট করবো। তো এখানে কার্ডের ডিটেলস গুলো আপনি বসায়ও কার্ডের ডিটেলস যখন বসানো হয়ে যাবে কনফার্ম, তখন আপনি কন্টিনিউতে ক্লিক করুন। আর একটা স্টেপ বাকি আছে, তাহলে আমাদের এসএসএলটা কিনা কমপ্লিট হয়ে যাবে। এখানে কি বলছে দেখেন, উই ইউজ ইউর প্রিভিয়াস এফর্টস ইন পেমেন্ট মেথড, ইফ দ্যাটস ওকে উইথ ইউ সিম্পলি কন্টিনিউ রিনিউ ইউর অর্ডার টু চেঞ্জ সিলেক্ট। সো আমি যেখানে লাস্ট স্টেপ কন্টিনিউ করার আগে একটা টিক চিহ্ন দেখছিলাম, টিক চিহ্নটা আমি দিই না। আরো বলছে দিলে পরবর্তীতে আপনি যখন কোনো কিছু কিনবেন, ডোমেইন হোক এসএসএল হোক, তখন অটোমেটিক ওই কার্ড থেকে চার্জ কাট, তখন ওটা ক্লিক করার কোনো দরকার নাই, প্রয়োজন মনে করিনি। সো আপনারা যারা চান এডিট অর্ডার ডিটেলস এটা এডিট করে দিতে পারেন। পজিটিভ এসএসএল 1 ইয়ার, সাব টোটাল 8 পয়েন্ট, এমএম কার্ড ডিটেলস দেওয়া আছে। ওকে, এবার আমি পে নাওতে ক্লিক করতে পারি। টোটাল আমার কার্ডে $0.5, পে নাও লাস্ট অপশন, এখানে অর্ডার কনফার্ম পেমেন্ট অপারেট ফর সেন্ট প্রসেসিং
কিছুটা সময় আপনাকে ওয়েট করতে হবে, ভুলেও পেজটি কাটবে। আচ্ছা এখানে হচ্ছে থ্যাংকস ফর ইউর অর্ডার, আমি হচ্ছে ওয়েবসাইটে সি প্যানেলে গিয়ে আপনি এখান থেকে আপনার এরপরে এরকম একটা অপশন থাকবে, ওইখানে আপনি ধন্যবাদ সবাইকে। আমি নেক্সট ভিডিওতে আশা করি কিভাবে সেল অ্যাক্টিভ করতে আমি সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ সবাই, ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় অবশ্যই শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।